রাজরে 40 জন মৎস্যজীবীর মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ। মাদারীপুরের রাজরে মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। 2023 ও 24 অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাজর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার 40 জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে 80টি ছাগল, জনপ্রতি 2টি করে 40টি ছাগলের খোয়ার, পশুখাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে 30 মে বৃহস্পতিবার দুপুর 12টায় রাজর উপজেলা মৎস্য দপ্তরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে রাজর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা মৎস্য অফিসার মানিক মল্লিক, হিসাবরক্ষণ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ইসাহাক, উপসহকারী প্রকৌশলী বিএডিসি রুহুল আমিন সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত থেকে জেলেদের মাঝে এ উপকরণ সামগ্রী বিতরণ করেন। সুজন হোসেন রিফাত, দি বাংলাদেশ টুডে, মাদারীপুর। ছাগল পয়সা দিয়ে ভাত দিয়েছে, ছাগলের সাথে আবার খাবার দিয়ে দিয়েছে, আবার ওষুধ দিয়ে দিয়েছে। এক সপ্তাহ জেলা মৎস্য কর্মকর্তা মাধ্যমে এই থানা পর্যায়ে আমি জেলা কর্মকর্তা মৎস্য কর্মকর্তা কি কি পেলেন আপনারা আজকে এখানে? দুটো করে ছাগল, একটা ঘর থাকার জন্য ছাগলের ঘর, আর ছাগলের খাদ্য ঔষধ। এগুলো পরে নিয়ে আপনারা কি করবেন বাসাতে? আপনারা সবাই তো মৎস্যজীবী, আপনি মৎস্য আহরণ করতেন কোন এলাকাতে? বাজিতপুর থেকে। আপনার নাম? আমার ধন্যবাদ, আমরা মৎস্য ভিতরে কাজ করছি, আমরা ইয়ে পাইছি, ইয়ে পাই মানে আমাকে অনেক কিছু উন্নয়নের জন্য বুঝলেন। ছাগল খাবার ওষুধ